আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে নিট্রোপ্রো এন্টারপ্রাইজ ইনস্টলেশন করবেন এবং অ্যাক্টিভ করে আপনার প্রয়োজনীয় কাজ সেরে নেবেন। আমরা যারা প্রতিদিন ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল বা ইমেজ ফাইল বা পিডিএফ এর উপর কাজ করি, তাদের অনেক ঝামেলা পোহাতে হয়। সেই ঝামেলা থেকে মুক্তির জন্যই আজ এই ভিডিওটি করা আমার। এখানে আমরা 64 বিট এবং 32 বিট দুইটা সফটওয়্যার ইউজ করেছি। আপনার উইন্ডোজটি কত বিটের আছে সেটি দেখে আপনি সঠিকটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে উইন্ডোজ 7-এ যদি ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে মাই কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে যাবেন, গেলে কত বিটের উইন্ডোজ সেটা আপনি দেখতে পারবেন, 32 বিট না 64 বিট। যেহেতু আমরা উইন্ডোজ 10-এ কাজ করছি, সো আমরা এটাই দিস পিসিতে রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিজ। দেখ এখানে 64 বিট শো করছে, সো আমরা এখান থেকে 64 বিট কে সিলেক্ট করেছি। কাজের সুবিধার জন্য আমি আমার ফাইলটি ডেস্কটপে রেখেছি, এটি একটি জিপ ফাইল। এটির উপর রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট হেয়ার করলে হয়ে যাবে। এখানে এক্সট্রাক্ট ফাইলস এটা ক্লিক করলে ফাইলটি আপনি কোন লোকেশনে রাখবেন সেটা আপনাকে নির্ধারিত করে দিতে হবে। যেমন ডেস্কটপে রাখতে পারেন বা আপনার অন্যান্য ড্রাইভে রাখতে পারেন আপনার পছন্দ মতো। এখন আমরা এক্সট্রাক্ট হেয়ার যদি করি, সেক্ষেত্রে ফাইলটি যেখানে আছে, যে ফোল্ডারে অবস্থানে আছে, সেখানে ফাইলটি আনজিপ হয়ে যাবে। যেহেতু আমার কাজের সুবিধার জন্য আমি আগেই করে রেখেছি, সো এখন আমরা মেইন ফোল্ডারটি দিয়ে ঢুকব, ইনস্টলেশন ফোল্ডারে। এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিতে পারেন অথবা লেফট বাটন ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু করতে পারেন। দেখুন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন আমরা এই চেকবক্স তিনটা কিছুই করব না, যে অবস্থা আছে সে অবস্থায় থাক। ইনস্টলে ক্লিক করব, দেখুন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আর এই সফটওয়্যারটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ডাউনলোড লিঙ্কটা। আর যদি কোনো সেক্ষেত্রে কমেন্টসে আপনার মেইল আইডিটা দিয়ে দিবেন, আমি নিজ দায়িত্বে ফাইলটি আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ইএসডি দেখুন, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ইনস্টলেশন চলছে, ফাইল কপি করছে। একটু টাইম নিবে, আপনার কম্পিউটার কনফিগারেশন যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে আরো দ্রুত কাজ হবে। আমরা একটু ধৈর্য সহকারে টাইম নিব।
কিছু সময় অপেক্ষা করি। একটু সময় নিচ্ছে, এখন আমরা ফিনিশ দিয়ে দিতে পারি। আবার ফিনিশ দেওয়ার আগে আমরা অ্যাক্টিভেশনের কাজটা শেষ করে আসতে পারি। সেক্ষেত্রে আমরা ক্র্যাকের ভিতরে ক্লিক করি, এইখান থেকে প্যাচটা আমি কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। এখন আমার ইনস্টলেশন ফাইলটা কোথায় আছে সেইখানে, সেই লোকেশনে যাইতে হবে। সেক্ষেত্রে আমি স্টার্ট মেনু থেকেও যাইতে পারি, রাইট বাটন ক্লিক করুন, সার্চ এ মেনু থেকে যাই, চলে যাই দেন ফাইল লোকেশন। আমার ল্যাপটপ খুব বেশি ফাস্ট না হয়, কনফিগারেশন খুব বেশি হাই না হয়, একটু স্লো করছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এইখানে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে দিই রিপ্লেস, দেন কন্টিনিউ। প্যাচ দেন ক্লোজ। এখন ফিনিশ দিই। আমরা ফাইলটি লোকেশন ফাইলটি ক্লোজ করে দিই। দেখুন নিচে পড়া অন হচ্ছে। ওকে ডান,
ক্লোজ করে দিন। এখন আমাদের রেজিস্ট্রেশন শেষ, আপনার প্রয়োজনটা মিটবে। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।